নাম পরিবর্তন হয়েছে, পাঁচ বছর আগে সংস্কার হয়েছে, অথচ বেহাল দশা ঝালকাটি শহরের একমাত্র খেলার মাঠটির। স্থানীয় সংগঠকদের দাবি, নিম্নমানের কাজের জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা আয়োজনের কোনো পরিবেশ নেই। এর মাঝেই আরও একবার সংস্কারের জন্য বরাদ্দের অপেক্ষায় ঝালকাটি পৌরসভা। ঝালকাটি শহরের একমাত্র খেলার মাঠ এটি। সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই মাঠকে 2018 সালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ঘোষণা করা হয়, সংস্কারও হয়েছিল। তবে পাঁচ বছরেই মাঠের বেহাল দশা, খেলা আয়োজনেরও অনুপযোগী হয়ে পড়েছে। গ্যালারি, ওয়াশরুম কোনো কিছুই ব্যবহার উপযোগী নয়। খেলাধুলার প্রতি আমাদের আগ্রহ কমে যাচ্ছে দিন দিন, কারণ মাঠই যদি ঠিক না থাকে তাহলে আমরা কোথায় আসব, কোথায় খেলাধুলা করব। এখানে কোনো প্রকারই কোনো উন্নয়নের ছোঁয়া পাইনি এই 15 বছরে। এবং কি আমাদের, আপনারা যে দেখতে পাচ্ছেন যে চারপাশে যে গ্যালারিগুলো, এই গ্যালারিগুলো খুবই ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা ঘটলে তো সেই দায়িত্ব তো আসলে এখানকার কর্তৃপক্ষকেই নিতে হবে। সংস্কারের পর এত তাড়াতাড়ি কিভাবে এমন দশা হয় মাঠের, জেলার ক্রীড়া সংগঠকরাও অবাক। তাদের দাবি, নিম্নমানের কাজের জন্যই ভুগতে হচ্ছে সবাইকে। সব বিষয়ে খেলাধুলায় এখানে প্রশিক্ষণ হয় এবং প্রতিদিন প্র্যাকটিস হয়, কিন্তু তার অবস্থা খুবই নাজুক। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 42 লক্ষ টাকার কাজ হয়েছে, 2টি প্লেয়ার রুম, 1টি অফিস রুম এবং 1টি বাথরুম, তাও একেবারে নিম্নমানের। পৌরসভা বলছে আবার সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, জবাবের অপেক্ষায় তারা। স্টেডিয়ামের যে গ্যালারিগুলো যেন ভালো করা যায়, মাননীয় জেলা প্রশাসক আহ্বান জানিয়েছে এবং তিনি সচিব মহোদয় আমাদের সম্মতি দিয়েছে যে অচিরেই এই কাজটি আমরা পূরণ করতে পারব। তৃণমূল পর্যায়ে ক্রীড়া বিস্তারে আবারও খেলার মাঠে ফেরার অপেক্ষায় ঝালকাঠির কিশোর তরুণরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।